ইহার পূর্ব হতে সাবেক 23তম মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝির জীবনী দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছে উপস্থাপনা রেজাউল করিম, পরিচালনা রাজেশ সরকার, ভিডিও সম্পাদনা রাজীব সরকার। বিহারের ইতিহাস, একটি নতুন প্রদেশ বিহার এবং উড়িষ্যা দ্বারা নির্মিত হয়েছিল ভারত সরকার 12 ডিসেম্বর 1991। তা আইন পরিষদ 1931 সনে বিভিন্ন বিভাগের মোট 43 জন সদস্য সমন্বয়ে গঠিত হয় কাউন্সিলের প্রথম সভা। 1931 সনে 20 জানুয়ারি অনুষ্ঠিত হয় পাটনা কলেজ বঙ্কিমপুর। 1920 সনে বিহার ও উড়িষ্যার গভর্নর প্রদেশ ঘোষণা করেন। ভারত সরকার আইন 1919, যেমনটি ভারত সরকার আইন 1935, বিহার ও উড়িষ্যা পৃথক প্রদেশে বিভক্ত ছিল। 1937 সনে বিহার তার পৃথক রাষ্ট্রীয়তা অর্জন করে। অধীনে ভারত সরকার আইন 1919 এক কামারাল আইন সভা রূপান্তরিত হয়েছে, দ্বিতীয় হল একটি অর্থাৎ বিহার আইন পরিষদ এবং বিহার বিধানসভা। অধীনে ভারত সরকার আইন 1935 বিহার আইন পরিষদের 29 জন সদস্য নিয়ে গঠিত। 1938 সনে 21 মার্চ বিহার আইন পরিষদের অধিবেশনে একটি নতুন নির্মিত ভবনে স্থান পেল। 1950 সনে 1 এপ্রিল ডিএলসি সচিবালয়ে কাজ শুরু করে। 1952 সনে প্রথম সাধারণ নির্বাচনের পরে সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হয় এবং 1958 সনের মধ্যে এ সংখ্যা বাড়িয়ে 96 উন্নীত করা হয়। ঝাড়খণ্ড ফলস্বরূপ বিহার পুনর্গঠন আইন সংসদে 2000 গৃহীত হয়েছে। বিহার আইন পরিষদের শক্তি 96 থেকে 72 সদস্যের মধ্যে নামিয়ে আনা হয়েছে। কিছু প্রবীণ কাউন্সিলর সদস্য বিপি মণ্ডল, জগন্নাথ মিশ্র, সত্যেন্দ্রনাথ সিংহ এবং লালপুরা যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিহার পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের আয়তন 92,163 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যে প্রায় 85% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করেন। বিহারের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের বিহার রাজ্যের সরকার প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়ন্ত্রণাধিক প্রধান হলেও ভারতীয় প্রজাতন্ত্রের মুখ্যমন্ত্রীগণ হলেন ভারতের 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি নির্বাচিত সরকার প্রধান। ভারতের সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়ন্ত্রণাধিক প্রধান, কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সাধারণ সংখ্যাগরিষ্ঠ আসনের জয়ী দলকে বাজেটকে সরকার গঠনের আহ্বান জানান। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা বিধানসভার কাছে নিজের কাজকর্মের জন্য যৌথভাবে দায়ী থাকেন। ওয়েস্টমিনস্টার দাসের সংসদীয় ব্যবস্থা বিধানসভার আস্থার জন্য সক্ষম। মুখ্যমন্ত্রীর মেয়াদ বিধানসভার 5 বছরের মেয়াদের সমান। শুধুমাত্র জম্মু ও কাশ্মীর বিধানসভার মেয়াদ 6 বছর হয়। মুখ্যমন্ত্রী কার্যালয়ের মেয়াদের সংখ্যা নির্দিষ্ট সীমা আবদ্ধ নয়। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রধান। কোনো কোনো ক্ষেত্রে একজন উপমুখ্যমন্ত্রী তাকে সহায়তা করেন। বিধানসভা নির্বাচনের পরে নতুন বিধানসভা গঠন ও নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পূর্বে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার আগ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী আস্থা অর্জনে ব্যর্থ হলে রাজ্যপাল পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এই পদটি সাংবিধানিক সংহিত নয় বলে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর সকল অধিকারী উপভোগ করেন। তবে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্ত তিনি তার সর্বকালীন মেয়াদে গ্রহণ করবেন না, এটাই আশা করা হয়। 1946 সন থেকে 23 জন বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহারের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহা, দীপনারায়ণ, বিমলানন্দ ঝা, কৃষ্ণ বল্লভ, মহামায়া প্রসাদ সিংহ, সতীশ প্রসাদ সিং, ভোলা পাসওয়ান, শাস্ত্রী হরিহর সিং, তারকা প্রসাদ রায়, কেদার পাণ্ডে, আব্দুল গফুর, জগন্নাথ মিশ্র, রামসুন্দর দাস, চন্দ্রশেখর সিং, ভগবত ঝা আজাদ, লালুপ্রসাদ যাদব, বারবি দেবী, নীতিশ কুমার, জিতন রাম মাঝি, স্বতন্ত্র নারায়ণ সিংহা উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে জিতন রাম মাঝি অন্যতম। জিতন রাম মাঝি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে 20 মে 2014 সনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রীয় জনতা দল 1990 সনের নির্বাচনে হেরে যাওয়ার পরে জিতন রাম মাঝি জনতা দলে চলে যান, কিন্তু যখন 1996 সনে জনতা দল বিভক্ত হয়ে যায় এবং লালুপ্রসাদ যাদব তার নিজস্ব রাষ্ট্রীয় জনতা দল গঠন করেন, জিতন রাম মাঝি যাদবের অধীনে RJDA চলে যান এবং 1996 সনের উপনির্বাচনে বড়াচট্টি সিট জিতেছিলেন। আগে দায়িত্বশীল ভগবতী দেবী
এই আসনটি ছেড়েছিলেন। গয়া আসন থেকে সংসদ সদস্য হতে 2000 সনের পরে নির্বাচনে তিনি আবার একই আসনে আরজেডি টিকিট জয়লাভ করেন। 1995 থেকে 2005 সাল পর্যন্ত নাম মাঝি বিহারের আরজেডি রাজ্যের সরকারের একজন মন্ত্রী ছিলেন। প্রথম যাদবের মুখ্যমন্ত্রীর অধীন এবং তারপর যাদবের স্ত্রী বাবী দেবীর অধীনে যিনি মুখ্যমন্ত্রী চেয়ার গ্রহণ করেছিলেন। যাদব নিজের দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং জেলে যাওয়ার পরে কেলেঙ্কারি জনতা দল ইউনাইটেড যখন যাদবের আরজেডি অক্টোবর 2005 সনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জনতা দল ইউনাইটেড এনডিএ জোটের কাছে হেরে যায়, জিতনরাম মাঝি জেডিইউ এর প্রতি আনুগত্য পরিবর্তন করেন। তিনি তার আগের দল আরজেডি সংহিতা দেবকে পেছনে ফেলে বড় শক্তি থেকে নির্বাচনে জয়ী হন। যাই হোক, দুর্নীতি কেলেঙ্কারি জড়িত থাকার পরে দিন জিতনরাম মাঝিকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়েছিল। জিতনরাম মাঝি একটি জাল বিএড এর সঙ্গে জড়িত ছিলেন। 1990-এর দশকে আরজেডি সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে বিহারের ডিগ্রি র্যাকেট বাবী দেবী সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসাবে তার বিরুদ্ধে জাল ডিগ্রি কোর্স চালানোর জন্য ইনস্টিটিউটগুলিকে বেআইনি অনুমতি দেওয়ার অভিযোগ ছিল। পরে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া পর 2008 সালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাকে রাজ্য সরকারের মন্ত্রিসভায় পুনরায় অন্তর্ভুক্ত করেন। বিহারে 2008 সনে খাদ্য সংকটের সময় জিতনরাম মাঝি ইঁদুর খাওয়াকে প্রচার করেছিলেন, কারণ তারা খাদ্যশস্যের ক্ষতি করে এবং ইঁদুর ও মুরগির শুধু প্রোটিনের ক্ষেত্রে নয় পুষ্টির সব ক্ষেত্রে সমান খাদ্য মূল্য ছিল। ইঁদুর ধরা দলিত মুসাহার বর্ণের লোকদের কাছে সাধারণ ব্যাপার, যে বর্ণে জিতনরাম মাঝি। 2010 সনে বিহার নির্বাচনে তিনি জেহানাবাদ জেলার মখদুমপুর থেকে রাজ্য বিধানসভা নির্বাচিত হন। জোটে নেতারা জাতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য কুমার তার দল জনতা দল ইউনাইটেড এনডিএ থেকে বিভক্ত করার পর জিতনরাম মাঝি গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু খুব বেশি হেরেছিলেন এবং বিজয়ী অকরি মাঝি বিজেপি এবং জিতনরাম মাঝি আরজেডি এর পরে দুর্বল তৃতীয় হয়েছিলেন। সুধী বিহারের পূর্ব ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি জীবনের তৃতীয় শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটি সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে পূর্ব ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির জীবনের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুব কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির জীবনী দ্বিতীয় পর্ব পাঠ করে যাদেরকে বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিছু উপকার সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজেকে রক্ষা করার জন্য ভুলকে ধুয়ে দিলে অবশ্যই শুধু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা করছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।